যে সরকারি চাকরির জন্যই প্রিপারেশন নাও না কেন, ভারতের রাজ্য এবং রাজধানী খুব ভালো করে পড়তে হবে। এবার মনে প্রশ্ন আসছে কেন? দেখো, আমরা যত এক্সাম দেখি সমস্ত এক্সামে কিন্তু এই টপিকটা থেকে প্রশ্ন আমাদের আসেই, এবং শুধুমাত্র যে পরীক্ষায় প্রশ্ন দেয় তা না, ইন্টারভিউ বোর্ডও কিন্তু জানতে চায় ভারতের রাজ্য এবং রাজধানী। সুতরাং এই টপিকটা কিন্তু আমাদের কাছে দারুণ একটা গুরুত্বপূর্ণ টপিক হয়ে যায়। এবার তোমাদের অনেকের সমস্যা রয়েছে যে দিদি, এতগুলো তো রাজ্য, তাদের এতগুলো রাজধানী, মনে রাখবো কি করে? দেখো, তোমাদের জন্য খুব সহজভাবে এমন এমন তোমাদেরকে ট্রিক্স বলবো যার মাধ্যমে তুমি খুব সহজে রাজ্য এবং রাজধানীর নাম অনায়াসে কয়েক সেকেন্ডের মধ্যে উত্তর করতে পারবে। সেটা আমি তোমাদের প্রমাণ স্বরূপ দেখাবো। তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। তার আগে আমি অতসী তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি তোমাদের চ্যানেল ইওর স্টাডিতে। ভিডিও শুরুর আগেই তোমাদেরকে বলে দিই আমি তোমাদেরকে কিভাবে পড়াবো। দেখো, তোমরা সামনে ম্যাপ দেখতে পাচ্ছ, আমি এপাশে রাজ্য লেখা থাকবে আর এপাশে রাজ্যের রাজধানীদের নাম আমি তোমাদেরকে দিয়ে দেবো। এবার আমরা শুরু করব এই জায়গা থেকে, ঘুরতে 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 এসে আমরা একেবারে উপরে উঠবো, এবং একেবারে উপরে ওঠার পর আবার কি এই জায়গায় গিয়ে মিলিত হবো। তাহলে আমাদের সমস্ত রাজ্যগুলো পড়া হবে এবং সেগুলো আমরা ম্যাপের সাহায্যে বুঝে নেব। তো চলো শুরু করা যাক, চলে আসবো আমরা প্রথম, দেখো রাজ্য যেটাকে আমি রেখেছি একদম কোনার দিকে চলে যাও, এই দেখো পিঙ্ক কালারের, এটা কি? অরুণাচল প্রদেশ। দেখো, অরুণাচল প্রদেশের রাজধানীর নাম কি? ইটানগর। মনে রাখবো কি করে? দেখো, অরুণ, অরুণ যদি যায়, দেখো অরুণ, অরুণাচল রয়েছে, অরুণকে চলতে বলছে বা যেতে বলছে বা হাঁটতে বলছে। এই যখন অরুণ হাঁটবে বা যাবে, কিসের উপর দিয়ে যাবে? আগে আমরা ইটের রাস্তার উপর দিয়ে যেতাম, এখন তো নয় পিচের হচ্ছে, আগে তো ইটের ছিল। তো সেটাকে তুমি কোরিলেট করে অরুণ কোথা কিসের উপর হেঁটে যাবে, কিসের উপর হেঁটে হেঁটে চলবে, না ইটের রাস্তার উপর। দেখো, ইটানগর খুব অনায়াসেই আমরা রিলেট করতে পারলাম। আর কবে এইটা রাজধানী হয়েছে আমি সালটাও মেনশন করে দিয়েছি, একটু চোখ বুলিয়ে রাখতে পারো। চলে আসবো পরে, দেখো নাগাল্যান্ড রয়েছে, একটু ম্যাপের দিকে চোখ বুলাও। নাগাল্যান্ডটা কোথায়? ঠিক অরুণাচল প্রদেশের নিচেই রয়েছে কি আমাদের? নাগাল্যান্ড। এই দেখো নাগাল্যান্ড, নাগাল্যান্ডের রাজধানী কি? কোহিমা। কি বললাম? কোহিমা বললাম। দেখো নাগাল্যান্ড, নাগ মানে তো আমরা জানি, নাগ মানে সাপকেই হিন্দিতে নাগ বলে। নাগের উপরে একটা মুনি দেখতে পাই আমরা, দেখতে পাই না, ঠিক অনেকটা হীরার মতো দেখতে লাগে। দেখো এখানে রয়েছে কোহিমা, এখানে হিমা রয়েছে, এই হিমাটাকে আমরা হীরা করে দিই। তাহলে ওই যে অনেক নাগের মাথায় যে মুনি পাওয়া যায় সেটার সাথে অনায়াসেই আমরা রিলেট করতে পারবো। নাগ পাচ্ছি, হীরা পাচ্ছি, তাহলে নাগাল্যান্ডের রাজধানী কি? কোহিমা। আশা করি বোঝাতে পারলাম। চলো পরেরটা দেখে নিই, মণিপুর। ম্যাপে দেখি মণিপুর কোথায় রয়েছে। দেখো নাগাল্যান্ডের ঠিক পরেই রয়েছে কি আমাদের? মণিপুর রাজ্য। তোমরাও পারলে হাতে একটা ম্যাপ নিয়ে নাও, ঠিক এইভাবে পড়ো, দেখবে খুব সুন্দরভাবে মনে থাকবে। আচ্ছা, মণিপুরের রাজধানী কি? ইম্ফল। মণিপুরের রাজধানী ইম্ফল। এবার দেখো, আমরা না অনেক সময় এরকম বলতে শুনেছি যে মন দিয়ে পড়াশুনো কর, মন দিয়ে যদি পড়াশুনো না করিস তাহলে ভালো ফল পাবি না, তাই তো? দেখো এখানে মণি রয়েছে, মণি থেকে নয়হসিটা কেটে দাও, মন পাচ্ছ, মন দিয়ে পড়লে ভালো ফল পাওয়া যাবে, ভালো চাকরি পাওয়া যাবে, বলি না ভালো ফল পাবো। দেখো ফল রয়েছে, মন রয়েছে, মন দিয়ে পড়ো ভালো ফল পাবে। মণিপুরের রাজধানী ইম্ফল। আশা করি বোঝাতে পারলাম। চলো চলে আসা যাক পরের রাজ্য, মিজোরাম। কোথায় রয়েছে একটু ম্যাপে দেখে নিই। দেখো এই জায়গাটা হচ্ছে মিজোরাম, ঠিক মণিপুরের পরেই রয়েছে মিজোরাম। মিজোরামের রাজধানী কি? মিজোরামের রাজধানী হচ্ছে আইজল। এবার আমরা এখানে দেখো মিজোরাম থেকে রাম পাচ্ছি, আমরা রামের কাহিনী প্রত্যেকেই জানি, রামের বনবাস হয়েছিল এটাও আমরা জানি, সেই কাহিনী আমরা পড়েছি, সীতা মাকে হরণ করে নিয়ে গেছিল সব শুনেছি। এই বিষয়গুলো না একটু কঠিন বা একটু মন আমাদের দুঃখ লাগে এইসব কথা শুনে বা ঘটনা শুনে যে রামের জীবনে এই এই ঘটনা ঘটেছে, চোখে আমাদের জল আসে। ঠিক এখান থেকে রিলেট করে নেব, রাম রয়েছে, জল রয়েছে, রামের কাহিনী শুনে চোখে জল আসে, তাহলে মিজোরামের রাজধানী কি? আইজল। রিলেট করতে পারলাম। চলো পরেরটা দেখো, ত্রিপুরা। দেখো ত্রিপুরা কোথায় রয়েছে একটু ম্যাপে দেখে নিই। দেখো এই যে মিজোরাম দেখলাম, মিজোরামের গা ঘেঁষে কে রয়েছে? ত্রিপুরা রয়েছে। এইবার চলে আসো ত্রিপুরার রাজধানী আগরতলা। কিভাবে মনে রাখবো? দেখো এখানে আগর, এখানে তলা রয়েছে, মানে যদি আমরা এরকমভাবে মনে করি, আগা মানে, আগা মানে উপরের দিকটা, তলা মানে নিচের দিকটা। দেখো এখানে ত্রিপুরা,
স্ত্রী মানে আমরা বুঝি না স্বর্গমত্ত পাতাল, ঠিক এই হিসাবেই মনে রাখবো আগরতলা মানে আগে এবং নিচের তলা, তার মানে স্বর্গমত্ত পাতাল চলে আসছে, ঠিক এই হিসাবে ত্রিপুরা কি আগরতলা আমরা রিলেট করতে পারলাম। আমি আরেকবার বলছি, ত্রি মানে ত্রিভুবনের কথা বলি, স্বর্গমত্ত পাতাল বলি তো, ব্যাস ওইটুকু জানলেই হবে। আর এটা আগরতলা, আগো আগা, আগা মানে উপর, তলা মানে নিচ, সেই হিসাবে রিলেট করছি, আশা করি বোঝাতে পারলাম। এরপরে আমরা চলে যাব কি পরের রাজ্য, সেটা হচ্ছে আসাম। দেখে নি আসাম কোথায় রয়েছে। দেখো এখানে আমরা ত্রিপুরা পড়লাম, ত্রিপুরার ঠিক একটু উপরেই আমরা দেখব কি রয়েছে, আসাম রয়েছে। এই আসামের রাজধানী কি দিসপুর, আসামের রাজধানী কি দিসপুর। এবার দেখো আসাম রয়েছে, আমরা বলি না অসাধারণ, ঠিক আছে। দেখো অসাধারণের জায়গায় অ দন্তের সয়াকার পাই, আসামেও কিন্তু অ দন্তের সয়াকার পাচ্ছি আমরা, সেটাকে রিলেট করবো যে অসাধারণ দৃশ্য থেকে দিসপুর। এটা খালি একটু আমাদের মনে রাখতে হবে, তাহলেই কিন্তু আমরা মনে রাখতে পারবো আসামের রাজধানী কি দিসপুর। দেখো অসাধারণ দৃশ্য, এই দিয়ে কিন্তু আমরা রিলেট করছি। চলো চলে আসবো পরের রাজ্য, হচ্ছে মেঘালয়। চলো দেখে নিই আমরা ম্যাপে মেঘালয় কোথায় রয়েছে। ঠিক দেখো আসামের ঠিক নিচেই কে রয়েছে আমাদের, মেঘালয়। মেঘালয়ের রাজধানী কি, দেখো মেঘালয়ের রাজধানী শিলং। একটা জিনিস মাথায় রাখবে, যেখানে প্রচুর মেঘ থাকে শিলাবৃষ্টি হয় না, অনেক সময় কথা শুনেছো যে বড় বড় শিল্প হচ্ছে বৃষ্টিতে, সেখান থেকে রিলেট করে নেবে যে মেঘ থাকলেই তো শিলাবৃষ্টি হতে পারে, প্রচুর মেঘ রয়েছে, তাহলে মেঘালয়ের রাজধানী কি শিলং। আচ্ছা আমি তোমাদের এই যেই কটা রাজ্য পড়ালাম, সাতটা রাজ্য তার রাজধানী পড়িয়েছি, দেখো এখান থেকে এই প্রিভিয়াস ইয়ারে একটা প্রশ্ন এসেছে, তোমরা নিজেরা করে আমাকে উত্তর দেবে। চলো দেখা যাক। দেখো প্রশ্নটা এসেছে আসামের রাজধানীর নাম কি, প্রশ্নটা দিয়েছে আরআরবি এনটিপিসি 2016-তে। এতগুলো অপশান রয়েছে, কিছুক্ষণ আগেই আমি এটা তোমাদেরকে পড়িয়েছি, তোমরা আমাকে উত্তরটা নিচে কমেন্ট সেকশনে জানাবে। উত্তরটা তোমাদেরকে আমি HW দিয়ে দিলাম, উত্তরটা HW দেওয়া থাকলো কমেন্ট সেকশনে, প্রত্যেকের কমেন্ট আমি চেক করব। চলো পরের প্রশ্ন চলে যাওয়া যাক, পরের প্রশ্নটা পরের রাজ্য। দেখো পরের রাজ্য হচ্ছে সিকিম, সিকিমের রাজ্য হচ্ছে গ্যাংটক। এরপরে রাজ্য তো না রাজধানী, আচ্ছা এই সিকিমটা একটু ম্যাপে যদি আমরা দেখে নিই, দেখো ঠিক এই জায়গাটায় রয়েছে আমাদের সিকিম, এই উপরের জায়গাটা দেখছো, এইটা রয়েছে ঠিক আসামের গায়ে লাগোয়া রয়েছে, এই জায়গাটা হচ্ছে সিকিম। সিকিমের রাজধানী কি গ্যাংটক আমরা পেলাম। দেখবে আমরা অনেক সময় এরকম বলি কি কম টক খেতে, না অনেকেই বলে যে ফুচকার টক জল বেশি খাস না, শরীর খারাপ হতে পারে। তাহলে দেখো সিকিম থেকে কিম পাচ্ছি, কিম থেকে আমরা কম মনে রাখতে পারবো, আর গ্যাংটকে দেখো টক রয়েছে, তাহলে কম খেতে হবে টক, সেখান থেকে রিলেট করব সিকিম, সিকিমের রাজধানী টক গ্যাংটক, আশা করি রিলেট করতে পারলাম। চলে আসবো পরের যে রাজ্য, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের রাজধানী কি কলকাতা। পশ্চিমবঙ্গ কোথায় রয়েছে ম্যাপে একটু দেখে নিই, আশা করি প্রত্যেকে জানো। এই জায়গাটা দেখতে পাচ্ছ নীল রঙের, এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের রাজধানী হচ্ছে কলকাতা, কিভাবে মনে রাখবো, পশ্চিম বাংলা। এই পশ্চিম বাংলা যেহেতু আসছে, দেখো বাংলায় যখন আমরা সবাই কথা বলি, আমরা না যখন ক্লাসমেটে সবাই একসাথে বসে থাকি, সব বান্ধবী বন্ধুরা একসাথে কথা মানে আলোচনা হচ্ছে না, অনেক কোলাহল হয়, নিজের ভাষায় যেহেতু কথা বলছি, বাংলা ভাষায় কথা বলছি, তাহলে কি কোলাহল হচ্ছে, তাহলে পশ্চিমবঙ্গের যে রাজধানী সেটা হচ্ছে কোলাহল থেকে মনে রাখবে কলকাতা, আশা করি প্রত্যেকে জানো, এটা আর বলার কিছু নেই। চলে আসবো এরপরে দেখো উড়িষ্যা, ঠিক পশ্চিমবঙ্গের গা ঘেঁষেই নিচের দিকে কে রয়েছে, ঠিক এই পিঙ্ক কালারের জায়গাটা হচ্ছে আমাদের উড়িষ্যা। উড়িষ্যার রাজধানী কি, উড়িষ্যার রাজধানী হচ্ছে ভুবনেশ্বর, আশা করি প্রত্যেকে দেখতে পাচ্ছ উড়িষ্যার রাজধানী কি ভুবনেশ্বর। কিভাবে মনে রাখবো, মনে রাখবে ভুবন নামের একটা ছেলে খুব উড়ছে, আমরা বলি না যে ও না খুব উড়ছে জানিস, সেই হিসাবে রিলেট করবো যে উড়িষ্যার রাজধানী কি উড়িষ্যা থেকে ওড়ার কথা বলছে, কে উড়ছে না ভুবন উড়ছে, তাহলে উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর। এরপরে চলে আসবো আমরা ঝাড়খণ্ডের কাছে, দেখো ঝাড়খণ্ডের রাজধানী কি রাঁচি। দেখে নি ম্যাপে ঝাড়খণ্ড আমাদের কোথায় রয়েছে, ঠিক তোমরা এখানে দেখতে পারবে যে ঝাড়খণ্ড রয়েছে, একটু উপর দিকে যাও, দেখো উড়িষ্যার উপরে এবং ওয়েস্ট বেঙ্গল ঘেঁষে কে রয়েছে, আমাদের ঠিক এই জায়গাটায় রয়েছে আমাদের ঝাড়খণ্ড। দেখবে ঝাড়খণ্ডের রাজধানী কি রাঁচি রয়েছে, দেখো এখানে ঝাড় পাচ্ছ, আমরা বাড়িতে মা বাবা প্রত্যেকের কাছে ঝাড় খাই না, বকা খাই না, বকা খেয়ে না মাথাটা পাগল পাগল লাগে, আর অনেকেই বলে পাগল যেই শুনে হ্যাঁ তুই তোর পাগল পাগল লাগ যায়, পাগল হয়ে গেলে তোকে রাঁচিতে পাঠাতে হবে, তাহলে সেখান থেকে মনে রাখবে যে ঝাড়খণ্ডের রাজধানী কি না রাঁচি। চলে আসবে
পরের রাজ্য দেখো অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের রাজধানী কি জানো? অন্ধ্রপ্রদেশের রাজধানী হচ্ছে হায়দ্রাবাদ, অথবা দিয়ে লিখেছি অমরাবতী। এই অমরাবতী কবে থেকে হবে? অমরাবতী হবে 2 জুন 2024 অবধি আমাদের হায়দ্রাবাদ থাকবে, তারপরে চেঞ্জ হয়ে আমাদের অমরাবতী হয়ে যাবে, এই কথাই কিন্তু আপাতত চলছে। তাহলে আমরা জানলাম যে হায়দ্রাবাদ কতদিন অবধি থাকছে রাজধানী? 2 জুন 2024 অবধি থাকছে। কিভাবে মনে রাখবো? দেখো অন্ধদেরকে দেখলে বলি না, আহারে এই ছেলেটা অন্ধ, ওই ছেলেটা চোখে দেখতে পায় না, হায় হায় কি কষ্ট, এরকম বলি না তো? অন্ধ ব্যক্তিদের দেখে আমাদের কি দুঃখ হয়, আমরা বলি আহারে হায় রে ওর কি অবস্থা। এইভাবে রিলেট করে নেব যে অন্ধ্রপ্রদেশের রাজধানী হচ্ছে হায়দ্রাবাদ। এরপরে দেখো অমরাবতী যখন থেকে হবে তখন আমরা অন্য একটা ট্রিক্স দিয়ে রিলেট করবো, এখন তো হয়নি, তো সুতরাং এখন জেনে কোনো লাভ নেই। চলো চলে আসি এরপরে আমাদের দেখো তামিলনাড়ু। তামিলনাড়ুর রাজধানী কি? চেন্নাই। কিভাবে মনে রাখবো? আচ্ছা তামিলনাড়ু কোথায় রয়েছে একটু যদি আমরা দেখি, দেখো ঠিক এই জায়গাটায় রয়েছে আমাদের তামিলনাড়ু। আচ্ছা তামিলনাড়ুর রাজধানী কি? চেন্নাই। এখানে দেখো মিল, মিল মানে মনের মিল হতে পারে। আচ্ছা মনের মিল হলেই তো তোমাকে আমি চিনবো, তুমি আমাকে চিনবে, তাহলে মিল পাচ্ছি কোথায়? তামিলনাড়ুতে। আর তার থেকে কি হচ্ছে? চেনা জানা হচ্ছে, তাহলে তামিলনাড়ুর রাজধানী কি? চেন্নাই। অনায়াসেই আমরা রিলেট করতে পারছি। চলো এরপরে আমরা দেখে নেবো একটা প্রশ্ন যেটা এই সেট থেকেই প্রিভিয়াস ইয়ারে এসেছে। চলো দেখো ঝাড়খণ্ডের রাজধানী কোথায়? RPFSI 2019 আসা একটি প্রশ্ন, অনেক অপশন রয়েছে। দেখো আমি বলেছিলাম যে আমরা ঝাড় খাই, মানে বোকা খাই, বোকা খেয়ে না পাগল পাগল লাগে, উফ সারাদিন বকছে আর পাগল হলে সবাই কি বলে, এই ভাই তুই রাঁচিতে যা। তাহলে আশা করি উত্তর বুঝতে পারছ, উত্তর হবে রাঁচি। চলো চলে যাবো হচ্ছে পরের যে রাজ্য হচ্ছে সেখানে। দেখো পরের রাজ্য হচ্ছে আমাদের কেরল। চলো দেখে আসি ম্যাপের মধ্যে যে কেরল কোথায়। দেখো তুমি যদি একটু ভালো করে দেখতে পারো, একদম এই যে কোণা ঘেঁষে আমাদের কি রয়েছে? আমাদের কেরল রয়েছে। এই কেরলের রাজধানী কি? তিরুবনন্তপুরম। আমি তোমাদের এটা বলবো, তোমরা নিজেরা টিপস বানিয়ে আমাকে কমেন্ট সেকশনে জানাও যে এই মানে এই কেরলের রাজধানী তিরুবনন্তপুরম তোমরা কী ট্রিক্স তৈরি করেছো, এটা আমি তোমাদেরকে দিলাম। আচ্ছা এরপরে দেখো কর্ণাটক কি রয়েছে? কর্ণাটক। দেখো কেরলের ঠিক উপরের জায়গাটাই আমরা কি পাবো? এই দেখো এই জায়গাটা হচ্ছে আমাদের কর্ণাটক। কর্ণাটকের রাজধানী কি? কর্ণাটকের রাজধানী হচ্ছে ব্যাঙ্গালোর। কর্ণাটকের রাজধানী কি? ব্যাঙ্গালোর। এটাও তোমরা নিজেরা নিজেরা ট্রিক্স তৈরি করবে। দেখো তোমরা যদি এইভাবে প্রতিটা টপিক ধরে ধরে পড়ো না, তাহলে দেখবে খুব কম সময়ের মধ্যে যত গুরুত্বপূর্ণ টপিকগুলো রয়েছে সবই কিন্তু তোমাদের কভার হয়ে যাবে। আর তোমরা যদি এইভাবে ট্রিক্সের ছলে, দেখো আমি তোমাদেরকে বলি জিকের মধ্যে না 10টা সাবজেক্ট রয়েছে, এই 10টা সাবজেক্ট পড়ে মাথায় রাখা কিন্তু চারটিখানি কথা না। এই যদি ট্রিক্সের ছলে মনে রাখতে চাও বা আমার কাছে পড়তে যাও, তাহলে তোমরা ইওর স্টাডি অ্যাপ ডাউনলোড করো। সেখানে সামনে যেহেতু রেলের প্রচুর ভ্যাকান্সি আসছে, প্রায় 1.5 লাখের উপর ভ্যাকান্সি আসছে, আমাদের রেলের কোর্স লঞ্চ হয়ে গেছে, সেখানে তোমরা বিস্তারিত বিষয়টা দেখতে পারো। SSC MTS প্রতি বছর হবে, বাংলায় হবে, তারও কোর্স লঞ্চ হয়ে গেছে, সেখানেও পড়াশুনো করতে পারো, দেখতে পারো। কাউকেই বলছি না কোর্সে ভর্তি হওয়ার জন্য, প্রত্যেকেই আমি বলবো আগে দেখো তোমাদের পছন্দ মতো, তোমাদের সুবিধা মতো আমাদের স্যার ম্যাডামরা পড়াতে পারছে কিনা, আমি পড়াতে পারছি কিনা, তারপরেই তোমরা কোর্সে জয়েন হতে পারো। আর যদি বিস্তারিত কিছু জানতে হয়, স্ক্রিনে একটা নাম্বার যাচ্ছে, সেখানে কল করে বিস্তারিত বিষয়টা জেনে নিতে পারো। আর আমাদের অ্যাপটা কিন্তু ডাউনলোড করতে ভুলবে না, অ্যাপের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। অ্যাপটা ডাউনলোড করলে তোমার অনেক বেনিফিট রয়েছে। কী কী বেনিফিট একটু বলে দিই। ফ্রিতে কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও পাবে এবং সঙ্গে PDFও পাবে, যেটা সমস্ত চাকরির পরীক্ষায় তোমার কাজে লাগবে। 2, যে কোনো জব নোটিফিকেশনের অ্যালার্ট পেয়ে যাবে। 3, সামনে যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে, ধরো কলকাতা পুলিশ রয়েছে, SSC MTS রয়েছে, তার জন্য তুমি কতটা তৈরি হলে যাচাই করার জন্য ফ্রিতে সপ্তাহে একদিন মক টেস্ট দিতে পারবে। তো আশা করছি ফ্রির এই বেনিফিট নিতে কিন্তু অ্যাপটা ডাউনলোড করতে ভুলো না। আর অবশ্যই যদি ভালো লেগে থাকে কোর্সে যুক্ত হতে পারো, প্রচুর ছেলেমেয়ে কিন্তু ইতিমধ্যেই পড়াশোনা শুরু করে দিয়েছে। আচ্ছা চলো পরের বিষয়ে যাওয়া যাক। পরে হচ্ছে মহারাষ্ট্র। দেখো মহারাষ্ট্রের রাজধানী কি? মুম্বাই। মহারাষ্ট্র কোথায় রয়েছে? ম্যাপে একটু আমরা দেখে নিই যে মহারাষ্ট্র কোথায় রয়েছে। এই জায়গাটা হচ্ছে আমাদের মহারাষ্ট্র। মহারাষ্ট্রের রাজধানী হচ্ছে মুম্বাই। দেখবে মহারাষ্ট্র মানে মহান মহান সেলিব্রিটিরা থাকছে, মহানায়কেরা থাকছে, সেখানে তো অনেক ধামাকেদার জিনিস হয়, অনেক আমরা দেখতে পারি যে বিভিন্ন ধরনের জিনিস হচ্ছে। আমরা মুম্বাইয়ের কথা প্রত্যেকেই শুনেছি, তো মুম্বাই তো মনে থাকবে, মুম্বাইয়ে কে থাকে? মহান নায়ক থাকে। তো সেখান থেকে মহারাষ্ট্র রিলেট করতে পারবো, মুম্বাইয়ের নাম সবাই শুনেছ, সেখানে মহানায়কেরা থাকে, তাহলে মহারাষ্ট্রের রাজধানী কি? মুম্বাই। আশা করি বুঝতে পারলে। চলো পরের
দেখো রাজ্যের নাম হচ্ছে গুজরাট। ঠিক মুম্বাইয়ের উপরে যদি আমরা চলে যাই, ঠিক এই জায়গাটা দেখতে পাচ্ছ, এরকম গুজে দেওয়ার মতো জায়গা রয়েছে, এই জায়গাটা হচ্ছে আমাদের গুজরাট। গুজরাটের রাজধানী কি জানো? গুজরাটের রাজধানী হচ্ছে গান্ধীনগর। আশা করছি প্রত্যেকে জানো এখানে গান্ধীজির জন্ম হয়েছিল গুজরাটে। মনে রাখবো কি করে? মনে রাখার জন্য এটা মনে রাখবে, দেখো আমরা যে কোনো জিনিস, এই দেখো গান্ধীনগর রয়েছে, ঠিক আছে। ধরো তুমি কোনো কিছু গন্ধ পাচ্ছ, ধরো এখানে কিছু একটা পড়ে আছে, গন্ধ পাচ্ছ, তুমি কি করবে? সেই জায়গাটায় কাপড় টাপড় গুজে দেবে যাতে গন্ধটা না বেরোয়। তাহলে সেখান থেকে রিলেট করতে পারবো, এই জায়গাটা দেখতে পাচ্ছ একটু কেমন ফাঁকা টাইপের রয়েছে, এখানে কিছু গুজে দেব, ঠিক আছে, গুজে দেবো যাতে গন্ধ ঠন্ধ না আসে। তাহলে গুজে দিচ্ছ গুজরাট, গন্ধ না আসুক গান্ধীনগর, রিলেট করে নিতে পারছো। আচ্ছা তারপরে দেখো রাজস্থান, আমরা পাচ্ছি রাজস্থান। ম্যাপে একটু দেখে নিই রাজস্থান কোথায় রয়েছে। দেখো ঠিক এই জায়গাটা হচ্ছে আমাদের রাজস্থান। রাজস্থানের আমরা দেখব রাজধানী কি? জয়পুর রয়েছে। কিভাবে মনে রাখবো? দেখো রাজাদের তো জয় জয়কার হয়, তো রাজস্থানের রাজধানী জয়পুর। চলে আসবো এরপরে, দেখো 19 নম্বরের কি রয়েছে, কি রাজ্য রয়েছে? গোয়া। গোয়ার রাজধানী হচ্ছে পানাজি। গোয়ার রাজধানী কি? পানাজি। আমরা বলি না গায়া, বো লড়কা হাত সে গায়া। আচ্ছা গোয়া কোথায় একটু দেখে নি। এই দেখো ছোট্ট যে এই জায়গাটা রয়েছে ম্যাপে, এই জায়গাটা হচ্ছে আমাদের গোয়া। বলি না এলাকা হাত সে গায়া, মানে আমরা হিন্দিতে বলি না যে ও বেশি খাচ্ছে বা পান করছে তাই ও গায়া, মানে পান করছে মানে মদ্যপান করছে, এই হিসাবে রিলেট করতে পারো যে সে গেল। কি গেল? সে পান করছে মানে মদ্যপান করছে তাই সে হাত সে গায়া, এইভাবে কিন্তু আমরা রিলেট করতে পারবো। আচ্ছা এরপরে চলে আসবো দেখো তেলেঙ্গানা। 20 নম্বর দেখবো রাজ্য হচ্ছে তেলেঙ্গানা। তেলেঙ্গানার রাজধানী কি? হায়দ্রাবাদ। আমরা জানি যে হায় হায় কি তেলের দাম বাড়ছে দিনের দিন, সেই হিসাবে রিলেট করে নেব যে তেলের দাম বাড়ছে হায় রে, তাহলে তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ। আশা করি বোঝাতে পারলাম। দেখো এরপরেও একটা প্রশ্ন রয়েছে, প্রশ্ন হচ্ছে গুজরাটের রাজধানী হলো আরপিএফ এসআই 2018। উত্তর নিজে করে আমাকে জানাবে, এটা কিন্তু আমি তোমাদেরকে কি দিলাম? HW দিলাম। চলো চলে আসা যাক পরের প্রশ্ন, আমরা একদম শেষের দোরগোড়ায় চলে এসেছি। দেখো ছত্তিশগড়, ছত্তিশগড়ের রাজধানী কি? রায়পুর। কোথায় ছত্তিশগড় যদি একটু দেখতে হয়? দেখো ছত্তিশগড় রয়েছে আমাদের ঠিক এই জায়গাটায়। ছত্তিশগড়ের রাজধানী কি আমাদের? রায়পুর। 36 রকমের লোক 36 রকম রায় দেবে, ব্যাস রিলেট করতে পারবো। এরপরে চলে আসবো আমরা মধ্যপ্রদেশের কাছে। মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল। মধ্য মানে মাঝে, মাঝে যে থাকে সে কি হয়? স্বর্গের ভোগ নেয়। দেখো ভূপাল, ঠিক আছে, ভূস্বর্গ বলি না যে স্বর্গমত্র পাতাল ভূলোকে সে কী করে আনন্দ নেয়, যে মধ্যে থাকে সে সব দিকের আনন্দ নেয়। যদি আমি মাঝে দাঁড়িয়ে থাকি রাস্তার মাঝে, আকাশের দিকে তাকাই বেশ ভালো লাগে, ভূয়ের দিকে তাকাই বেশ ভালো লাগে, পৃথিবীর দিকে তাকাই বেশ ভালো লাগে, সেই হিসাবে রিলেট করে নেব। এরপরটা দেখো হরিয়ানা। হরিয়ানার রাজধানী কি? চণ্ডীগড়। দেখো এরপরে যদি পাঞ্জাবকেও দেখি, ঠিক আছে, পাঞ্জাবের রাজধানীও কিন্তু চণ্ডীগড়। কীভাবে রিলেট করবো? দেখো এখানে হরি পাচ্ছ, এখানে চণ্ডী পাচ্ছ, হরি এবং চণ্ডী ভগবানের নাম আমরা জপ করব, হরি এবং চণ্ডী ভগবানের নাম আমরা জপ করব, তাহলেই আমরা রিলেট করতে পারছি হরি থেকে হরিয়ানা, হরিয়ানার রাজধানী চণ্ডীগড়, জপ করব। দেখো পাঞ্জাব, এখানে জপ আসছে, জপ করব কি? এই চণ্ডীর জপ করব, চণ্ডীগড়, রিলেট করতে পারলাম। চলে আসবো পরেরটায়, দেখো উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডের রাজধানী হচ্ছে দেরাদুন। উত্তরাখণ্ডের রাজধানী কি? দেরাদুন। আমরা অনেক সময় বলি না এই দেরখণ্ড দে, এই পুরোটা দৃষ্টা খেতে পারবো না, হাফ দে, দেরখণ্ড দে। দেখো এখানে রয়েছে কি? দের, এখানে দের রয়েছে, এখানে খণ্ড রয়েছে, তাহলে উত্তরাখণ্ডের রাজধানী কি? দেরাদুন, এই হিসাবে রিলেট করে নেব। এরপরে দেখো উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের রাজধানী কি? লখনউ। দেখো আমরা যখন ভগবানের কাছে যাই না, নতুন নতুন প্রসাদ পাই। দেখো উত্তরপ্রদেশ, প্রদেশ থেকে মনে রাখবো প্রসাদ, এবং লখনউ মনে রাখবো লখনউ, নিউ নিউ, মানে নতুন নতুন প্রসাদ পাই, এই হিসাবে আমরা রিলেট করব। এরপরে চলে আসবো আমরা দেখো হিমাচল প্রদেশের কাছে। যদি একটু আমরা ম্যাপে দেখে নিই যে হিমাচল প্রদেশ কোথায় রয়েছে, দেখো ঠিক এই জায়গাটা রয়েছে আমাদের হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের রাজধানী হচ্ছে শিমলা। দেখো আমরা এভাবে মনে রাখতে পারি, হিম কিসের মতো? হিম হচ্ছে শিলার মতো। দেখো এখানে হিম পাচ্ছি আমরা, আর এখানে শিমলা পাচ্ছি, এখান থেকে একটু আমরা কিসের মতো? শিলার মতো, সহস্রী লয়াকার, এটাকে আমরা রিলেট করে নেব। তাহলে হিম কিসের মতো? শিলার মতো। হিমাচল প্রদেশের রাজধানী কি? শিমলা। এরপরে চলে আসবো দেখো আমরা জম্মু কাশ্মীরের কাছে। জম্মু কাশ্মীরের রাজধানী কি? শ্রীনগর। জম্মু কাশ্মীরটা কোথায় রয়েছে ম্যাপে একটু দেখি, এই যে জায়গাটা হচ্ছে জম্মু কাশ্মীর, এর রাজধানী কি? শ্রীনগর।
কিভাবে আমরা মনে রাখব। দেখো আমরা দেখেছি নগর হয় কি বিশাল জমজমাট, দেখো জমজমাট থেকে জম্বু, জম্বু থেকে জমজমাট, এই নগর কি নগর খুব জমজমাট আমরা দেখতে পাই। এইভাবে যদি ট্রিক্সের ছলে তুমি এতগুলো রাজ্য ট্রিক্সের ছলে মনে রাখতে পারো, অনায়াসেই তুমি খুব সুন্দরভাবে মনে রাখতে পারবে এবং তোমার সব কিছু মনে থাকবে। তুমি ইন্টারভিউ বলো, যে কোনো এক্সাম বলো, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো উত্তর করে আসতে পারবে। ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্ট সেকশনে আমাকে জানাতে ভুলো না, তোমাদের মূল্যবান মন্তব্য অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, হাসতে থেকো, প্রচুর পরিমাণে পড়াশুনো করতে থেকো। জয় হিন্দ।